জালসার মাটিতে আসছে বাংলার সবথেকে বড় চোর, যাকে নাড়ুদাতে পেপারে মুড়ে টাকা নিতে দেওয়া গেছে। এবং পাড়ার মহিলাদের কাছে আবেদন, আপনারা যখন বাড়ি থেকে বেরোবেন তখন নিজের স্বর্ণ অলঙ্কার বাড়িতে রেখে আসুন লকারের মধ্যে, এবং বাড়িতে ভালো মতো পাড়া দিন। ব্যবসায়ীরা আজকে নিজের দোকানে বাড়তি নজর রাখবে। এই চোর, এই চোর দেখতে হত্যানোটা সারাদিন পিসি ভাইপো করতে থাকে। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি এবং সোশ্যাল মিডিয়া সেল কর্তৃক জনস্বার্থে প্রচারিত জনসাধারণের কাছে একটি বিশেষ ঘোষণা, আজকে জালসার মাটিতে আসছে বাংলার সবথেকে বড় চোর, যাকে শুভেন্দু চোর। সে তো লোককে তো সাবধান করেছে, যদি তৃণমূল সাবধান করে থাকে। শুভেন্দু চুরির বৈচিত্র্য আছে নানা রকম, কখনো সারদায় অভিযুক্ত, কখনো নারদায় ক্যামেরার সামনে সিবিআইয়ের এফআইআর নেমড, কখনো ওর ঘনিষ্ঠদের বিরুদ্ধে শ্মশানের জমি পর্যন্ত চুরির অভিযোগ আছে, কখনো ওর ঘনিষ্ঠদের বিরুদ্ধে আরও নানা ধরনের অভিযোগ আছে। ফলে শুভেন্দু কোথাও গেলে তৃণমূলের তরফ থেকে সাবধান করা হয়েছে, যারা বড় চোর আসছে সাবধানে থাকবেন। কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। আর চোরের মায়ের বড় গলা বলে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। চোরের মায়ের বড় গলা বলে একটি কথা আছে, যাদের নিজের মন্ত্রীরা চুরির দায় অভিযুক্ত হয়ে জেলে আছে আর কেউ কেউ এসএসকেমে বিশ্রাম নিচ্ছে, শিশুদের বেদ অকুপাই করে আমার মনে হয় তাদের এসব প্রচার না করে নিজেদেরকে সংশোধন করার কথা বলে অন্যের দিকে আঙুল তুললে তার দিকে চারটে আঙুল তার দিকেই পড়ে রয়েছে। আমি বলবো যে রাজ্যের মানুষ এটা জেনে গেছে, বুঝে গেছে, এই রাজ্যে সব থেকে বড় চোরের নাম কি। অর্থাৎ বিজেপির চোর ভার্সেস তৃণমূলের বড় চোর স্লোগান। আর একদিকে যখন শুভেন্দু অধিকারীর চালসায় এই চোর চোর স্লোগান উঠল, শুভেন্দু অধিকারীর চালসায় বকে 100 দিনের টাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিতে দেখা গেল চাল শ্রমিকদের। চালসায় শুভেন্দুর কনভয় বেরিয়ে যাওয়ার পরও তৃণমূল কর্মীদের দেখা যায় গো ব্যাক স্লোগান এবং চোর স্লোগান আপনারা দেখতে পাচ্ছেন। চালসায় শুভেন্দু অধিকারীর কনভয় যখন যাচ্ছিল মালবাজারের রাস্তার ধার থেকে গো ব্যাক স্লোগান ওঠে। মালবাজারে শুভেন্দু অধিকারীকে ঘিরে গো ব্যাক স্লোগান, অন্যদিকে চালসায় চোর স্লোগান। और यहाँ का जो चोर सब लीडर है, एक तो राजेश लकड़ा, अब भाई थोड़ा समझ के चलो, तुम धूपगुड़ी में क्या क्या किया है हम सबको बता मालूम है। राजेश लकड़ा ये सबको चोर बना दिया, स्वपन शाह, सैकत चटर्जी, महुआ गोप, गुड्डू सिंह, बाबुआ प्रसाद, जोसेफ मुंडा, अब भाई थोड़ा धीरे चलो ना। आपसे भी बड़ा नेता था अनुब्रत मंडल, कहा है, कहा है वीरभूम का बाग, कहा है पार्थो चटर्जी, आपसे भी ओएटी लीडर था, 150 केजी ओएट था, ट्रेंच गार्ड दाढ़ी, कहा है चोर पार्थो, कहा है बालू, कहा है उत्तर 24 परगना का डॉन, कहा है सब अंदर चला गया। ममता जी अपने भतीजा के अलावा किसी को लिए उनको चिंता नहीं है, ओनली कंसर्न टू हर नेफ्यू, आप लोग का भी हालत ऐसे हो जाएगा। শুভেন্দু অধিকারীকে তো প্রকাশ্যে টাকা নিতে নারদ নারদ স্টেডিয়ামে দেখেছে, এই জন্য শুভেন্দু অধিকারী চোর বলেছে। আজকে আমাদেরকে বলছে সাধারণ বেনিফিসিয়ারি যারা যারা 100 দিনের কাজ করেছেন তারা যদি চোর হয়ে থাকে অ্যারেস্ট করুন। আমরা কর্মী বলেছি, আমরা তো বাধা দিইনি কোন তৃণমূলে কোন কর্মী বা নেতা, আমরা বলি ইডি সিবিআই যা যা লাগানো আছে সবই লাগান, কিন্তু 100 দিনের পর করবে কেন্দ্রীয় বাহিনীর দল আসতেছে তদন্ত করছে, কিছু তো হচ্ছে না, তো শুধু রাজনৈতিক এজেন্ডা করে। আর উনি এসে বারে বারে চোর বলে, এ চা বাগান চা বোলা এলাকাতে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা থাকে, গোর্খা সম্প্রদায়ের মানুষরা থাকে, মুসলিম সম্প্রদায়ের মানুষরা থাকে, রাজবংশী সম্প্রদায়ের মানুষরা থাকে, বাঙালি মানুষের সম্প্রদায়রা থাকে, তারা কোন সম্প্রদায়কে চোর বলছেন উনি?